बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलाइकुम बंधुरा एक नतून रेसिपिर साथे आपनादे सबाइके स्वागत जानाच्छि आमी शेली कुकिंग रेसिपिते। आज के आमी आपनादेर साथे शेयर करब नतून एक रेसिपि। आज के आमी करब चाल कूमड़ा पातार बोड़ा बा पिंयाजी। एटी भीषण मजादार एवं कम समय तैरी हये जाए एक नतून रेसिपि। आशा करी आपनादेर अनेक अनेक भालो लागबे। आर रेसिपिटी जदि भालो लागे ताहले आमाके लाइक कमेंट करे जानाबेन एवं आमार चैनेले जारा नतून एसेछेन तारा प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे दिबेन एवं पाशे थाका बेल बाटनटी प्लिज क्लिक करे दिबेन एवं इतिमध्ये जारा आमार चैनलटी सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। बंधुरा आर कथा नय ताहले चलुन चले जाए मूल रेसिपिते। चाल कूमड़ा पातार बोड़ा करार जन्य एखाने आमी निएछि चाल कूमड़ा। এই পাতাগুলা কিন্তু আমি এখনি গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি, দেখুন একদম তরতাজা। চাল কুমড়া পাতার বড়া খেতে কিন্তু অসাধারণ। প্রথমে আমি পাতাটা আর এই বুটাটা ছিঁড়ে ফেলে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাতার বোটা ছিঁড়ে নেব। আমার কিন্তু পাতার বোটাগুলো ছেঁড়া হয়ে গেছে। এখন আমি এই পাতাগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেব। পাতাগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ পাতার গায়ে প্রচুর পরিমাণে ময়লা থাকে আর সেজন্যই আপনারাও চেষ্টা করবেন খুব ভালোভাবে পাতাগুলোকে ধুয়ে নেওয়ার জন্য। এখন আমি এই পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা পাতা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে চাল কুমড়া গাছটা কতটা সুন্দর। এই গাছটা কিন্তু আমার মা লাগিয়েছে, আমার মায়ের হাতের চাল কুমড়া পাতা। আর এই চাল কুমড়া পাতার বড়া বানানো কিন্তু আমি মায়ের কাছ থেকেই শিখেছি আর এটা আমার খুব পছন্দের একটি খাবার। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আর সেজন্যই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। চাল কুমড়া পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখুন আমি কিন্তু এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরেকটু বড় করেও কাটতে পারেন। এখন আমি একটি চালনির মধ্যে আধা ঘন্টার জন্য ঝরানো রেখে দেব। এতে করে কি পাতার গায়ের পানিটা কিন্তু শুকিয়ে যাবে, কারণ পাতার গায়ে পানি থাকলে বড়াটা কিন্তু ভালো হবে না আর সেজন্যই আমি পানি ঝরিয়ে নেব। বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ফিরে আসব আমি আধা ঘন্টা পরে। বন্ধুরা ফিরে এলাম আমি 30 মিনিট পরে। দেখুন 30 মিনিট পরের অবস্থা, পাতার গায়ে কিন্তু একটু পানি নেই, পানি শুকিয়ে গিয়েছে। এখন আমি চলে যাব পরবর্তী ধাপে। নিয়ে নিয়েছি একটি মিক্সিং বাটি, বাটির মধ্যে দিয়ে দিব আমি খেসারির ডাল। খেসারির ডালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে পেস্ট করে নিয়েছি। আমি কিন্তু শিলপাটায় পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি খেসারির ডাল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু মুসুরির ডাল দিয়েও করতে পারেন। তবে কুমড়া পাতা দিয়ে খেসারির ডালের বোড়াটা কিন্তু বেশি ভালো লাগে আর সেজন্যই আমি খেসারির ডাল নিয়েছি। দিয়ে দিচ্ছি মিক্সিং বাটির মধ্যে খেসারির ডাল বাটা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি তিনটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তিন চারটে কাঁচামরিচ কুচি। ঝালটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করবে, যে যেমন ঝাল খান সে অনুযায়ী কিন্তু ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা, এক চা চামচ রসুন বাটা, এক চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলাগুলো। এখন দিয়ে দিব চাল কুমড়ার পাতাটা আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। উপকরণগুলো বন্ধুরা খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে।
ऊपर नीच करे आमार मतो एभावे मिक्स करे नेबेन। देखुन आमार माखानोटा कत सुंदर हयेछे, चेष्टा करबेन एभावे माखानोर जन्य। आमार माखानो हये गेछे, एखन आमी चले जाब चुलार काछे। बंधुरा आमार साथे थेके प्लिज आमार पुरो भिडियोटी देखुन। फ्राई पैने तेल दिए आमी चुलाय बसिये दिएछि। इतिमध्ये तेल गरम हये गेछे। गरम तेलेर मध्ये आमी दिए दिच्छि बोड़ा शेप दिए बोड़ागुलो। आमी किन्तु एई साइजटा दिच्छि, आपनारा चाइले आरेकटु छोटो करेओ दिते पारेन, आबार आरेकटु बड़ो करेओ दिते पारेन। तबे चेष्टा करबेन एरकम एकटु पतला पतला करे देओयार जन्य। एरकम शेप दिए दिबेन, आंगुल दिए चेपे चेपे पतला पतला करे देओयार चेष्टा करबेन। আমি এভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি, বোড়ার এক ফিট হলে আমি উল্টে দেব। চোলাটা কিন্তু মাঝারি আঁচে রেখে বোড়াগুলো ভেজে নিতে হবে, তা না হলে দুই ফিট হয়ে যাবে, মাঝখানে কাঁচা থেকে যাবে। আর এখানে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই, অল্প তেলে কিন্তু বোড়াগুলো ভাজা হয়ে যাবে। বোড়ার এক পিঠ হয়ে গেছে, এখন আমি খুব সাবধানে উল্টে দেব। বন্ধুরা আমি আবারও বলছি, চোলার আঁচটা কিন্তু অবশ্যই অবশ্যই মাঝারি রাখতে হবে। আমি সবগুলো বোড়া এভাবে উল্টে দিয়েছি। বোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বোড়ার কালারটা কতটা সুন্দর হয়েছে, এরকম ব্রাউন কালার যখন হবে দুই পিটি, তখন কিন্তু বুঝতে হবে বোড়াগুলো ভাজা হয়ে গেছে। আর আপনারা চেষ্টা করবেন এরকম ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে তেল ঝরিয়ে তুলে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আমি বাকিগুলো। বাকিগুলো আমি ঠিক ওভাবেই ভেজে নেব। বোড়ার শেপ দিয়ে আমি সবগুলো দিয়ে দিয়েছি। বোড়ার এক পিঠ হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। গরম গরম এই বোড়াটি খেতে কিন্তু অসাধারণ, আসলে না খেলে বুঝতে পারবেন না এই বোড়ার স্বাদটা। আর সেই জন্যই বলছি প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমি সবগুলো বোড়া উল্টিয়ে দিয়েছি, দুই পিট ব্রাউন কালার হলে আমি তুলে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পুরো প্রসেসটাই কিন্তু আমি চুলার আঁচ মাঝারি রেখে করেছি। এভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। এর নাম শুধু বোড়াই নয়, একে কিন্তু চালকুমড়া পাতার পেঁয়াজিও বলা চলে, আপনারা যে ভাষায় বলেন, তবে খেতে কিন্তু অমৃত। চালকুমড়া পাতার বোড়া রেডি। এটি গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে খেতে কিন্তু অমৃত। আর সেজন্যই বলছি বন্ধুরা, একবার হলেও বাসায় আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি খেতে অনেক ভালো লাগবে। চালকুমড়া পাতার পেঁয়াজি হিসেবে বিকেলের নাস্তায়ও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন, আশা করি আপনজনদের অনেক অনেক ভালো লাগবে। বাসায় অতি অবশ্যই ট্রাই করবেন এবং আমায় জানাবেন রেসিপিটি কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, ফিরে আসবো আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।